नमस्कार बंधुरा हरि नृत्य किसने तुम्हारे सबई के स्वागत। आज तुम्हारे साथ शेयर करब मटन कोरमा रेसिपी, भीषण टेस्टी और एकदम इजी रेसिपी। तो चलो देखे नहीं रेसिपिटे। तो ये हमें नहीं गोलमरीच और तेजपाता, डालचीनी, जयफल एकटू और इलाच और लवंग, एगुलो हमें रोस्ट कर और ये नहीं चार्टे पाँचा पेज मीडियम सैज। तो मसलागुलो प्रथम रोस्ट कर पाउडर बनिए नेब और ये पेजगुलो भेजे नेब भालोभावे। पेजगुलो भालो करे भेजे हमें तुले नहीं मध्य दिए गोटा गरम मसला और दिए तेजपाता और हाफ चामच मत जिरे दिए तरपर एर मध्य दिए देव एक केजी मटन। मटनटा दिए भालोभावे मिक्स कर देव, ভালোভাবে নাড়াচাড়া করে মটনটা একটু ফ্রাই করে নেব খানিকক্ষণ। তো মটনগুলো আমি ভালো করে ফ্রাই হতে দেব। মটনগুলো একটু ফ্রাই হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মশলা কিছু। তো সবার প্রথমে দিয়ে দেব নুন স্বাদ মতো, তারপরে দিয়ে দেব এখানে ধনে গুঁড়ো দুই চামচ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো, আর দিয়ে দেব দুই চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এক দেড় চামচ মতো দিয়ে দেব চিলি ফ্লেক্স বা লঙ্কার গুঁড়ো দিতে পারো তোমরা, এক চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেব সপ গুঁড়ো, সপ বা মৌরি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব একবার। ভালোভাবে মশলাগুলো মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দুই চামচ মতো আদা রসুন বাটা নিয়েছি আমি এখানে। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে মিক্স করে দেব, মিক্স করে দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নেব মশলাটা। এখানে আমি নিয়েছি ভাজা পেঁয়াজ আর নিয়েছি কিছু কাজু, এগুলো পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে আমি মটনের মধ্যে দিয়ে দেব কাজু আর পেঁয়াজের পেস্টটা, দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। আবার ভালোভাবে মিক্স করে দেওয়ার পর আরও খানিকক্ষণ কষিয়ে নেব মশলাটা দিয়ে ভালোভাবে, আট দশ মিনিট মতো কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল। তো আমি এখানে হালকা গরম জল নিয়েছি, জল দেওয়ার পর একবার আবার মিক্স করে দেব, মিশিয়ে দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব। আধা ঘন্টা মতো রান্না হওয়ার পর লাস্টে মাংসটা নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, যে মশলাটা আমি প্রথমে রোস্ট করেছিলাম সেই মশলাটার গুঁড়ো, আর এক চামচ মতো দিয়ে দেব কসুরি মেথি, আর এখানে দিয়ে দেব এক চামচ মতো কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে দেব, আবার ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব, তারপর এটা সার্ভ করে নিলে রেডি মটন কোরমা রেসিপি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা।